হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ শুরু করছে, আশা করি ভালো লাগবে। আর এটা হলো আমাদের গেস্ট রুম, আর এখানে কোনো খাট দেওয়া হয়নি। আনজিমার আবদুল্লাহ মাঝে মাঝে বসে বসে টিভি দেখে। আর এটা হলো আমাদের স্টোর রুম। তো স্টোর রুমটা কীভাবে আমরা গুছিয়ে রাখছি এটা আপনাদের একটু দেখাচ্ছি। আর ইনি হলেন আমাদের আঞ্জিম, খেলতেছে। আর ইনি হলেন আমাদের পাড়াটি আবা, কি যেন একটা সমস্যার কথা বলতে আসছে। থাইটা নাকি তাদের মানে সরানো যায় না, ওটাই বলতে আসছে। মানে আমাদেরটা সরাই দেখতেছে আর বলতেছে যে আমাদেরটা এরকম করে সরে না, তো সমস্যার কথা বলতেছে। আর যেহেতু দুপুর হয়ে গেছে, টমেটোর চাটনি হবে। আর টমেটোর চাটনি মানে সবাই পছন্দ করে আমাদের বাসায়, বিশেষ করে আমার অনেক অনেক ভালো লাগে। তো আজকে রান্না হয়েছে টমেটোর চাটনি, রুই মাছ, ডাটা, আলু দিয়ে পাতলা ঝোল, আর বাটা মাছ ভাজি। আপনি কি সুজু খাবেন? খাবার দিকে উ উ উ উ কি খুশি খাবার পেয়ে। গাছের মালগুলো উঠানো হয়নি, সব কিছু আসা হয়ে গেছে। তো আজকে আমি এগুলো পিঁপের মতো রাখবো, তো আমি কোনো নামতেছে না। তো এখন এগুলো আমি শুকনো করে রেখে দেব। বলো কই পাইছো? তুমি নিয়ে রাখো, তোমার শ্বাসে রাখতে মনে হয়। ভিডিওটা কিছুদিন আগে, তখন আঞ্জিম সুস্থ ছিল, আর আঞ্জিম তো এখন অসুস্থ, হসপিটালে আছে। আর যেহেতু গরম পড়ে গেছে, তাই ফ্যানগুলো প্রত্যেকটা রুমে লাগিয়ে নিচ্ছে আনিস ভাই। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।